সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সামন্ত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে, মানে হচ্ছে মসজিদে জামাতের যে কাতার, সেখানে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন। তাবারানেন, এটা আছে তাবারানি, তারপর সহি তারগিবে। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা মসজিদে নামাজে যখন সামনের কাতারে কোনো ফাঁক থাকবে তখন সেটা বন্ধ করতে হবে, তাহলে এটা অনেক একটু মর্যাদায় উন্নীত হবে আর জান্নাতে একটি গৃহ নির্মাণ হবে। এর পরবর্তী হাদিস, অবশ্যই আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাবর্গ দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতার মিলে ব্যবধান না রেখে দাঁড়ায়। আর যে পদক্ষেপ দ্বারা বান্দা কোনো কাতারের ফাঁক বন্ধ করতে যায়, তা অপেক্ষা আল্লাহর নিকট অন্য কোনো পদক্ষেপ অধিক পছন্দনীয় নয়। সহি আবু দাউদ, সুনান ইবনে খুজাইমা, সহি তারগিবে আছে এটা। তাহলে এটা কত একটা ফজিলতপূর্ণ আমল যে প্রথম কাতারে আল্লাহ রহমত বর্ষণ করেন, তারপর ফেরেশতাবর্গ দোয়া করতে থাকেন। আর যারা দেখা যাচ্ছে প্রথম কাতারে ফাঁকা আছে, তখন সেই ফাঁকা পূরণ করার জন্য পিছন থেকে যাচ্ছে, যাওয়ার জন্য যে মানে হেঁটে যাচ্ছে, সে পদক্ষেপ দিচ্ছে হেঁটে, সেটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়, অন্য কোনো পদক্ষেপের চাইতে অধিক অধিক পছন্দনীয়। এরপর হাদিস আমরা জানি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 40 দিন জামাতে নামাজ আদায় করবে এবং তাতে তাহরিম আর তাকবিরও পাবে, মানে প্রথম তাকবির, ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবে সেই প্রথম তাকবির, সেটাও পাবে। সেই ব্যক্তির জন্য দুটি মুক্তি লেখা হয়, একটি হলো এই জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকের থেকে মুক্তি। এটা সহি তিরমিজি, সহি তারগিবে আছে। তাহলে আমরা জানলাম যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 40 দিন একটানা জামাতে নামাজ পড়বে এবং প্রথম তাকবীর অর্থাৎ তাকবীরে তাহরিমাও পাবে, তাহলে তার জন্য দুটা মুক্তি, একটা জাহান্নাম থেকে মুক্তি আর একটা মুনাফিকি থেকে। মুনাফিকি মানে হচ্ছে যারা ওই যে মুনাফিকের বৈশিষ্ট্য আছে হাদিসে কয়েকটা, যেমন একটা হাদিসে তিনটা আছে আর একটা চারটার কথা বলেছে, যখন মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা পালন করে না, তারপর হচ্ছে ঝগড়ার সময় অশ্লীল বাক্য ব্যবহার করে, এরকম আছে তাদের কতিপয় বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা ইনশাল্লাহ জামাজে নামাজ সবসময় পড়ার চেষ্টা করব। এর পরবর্তী একটা বিষয় যেটা আমাদের মিরাজ সম্পর্কে কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সশরীরে হয়েছিল, অর্থাৎ তিনি সরাসরি গিয়েছিলেন, এটা কোনো ঘুমের মধ্যে হয়নি, তিনি নিজস্ব সশরীরে। এটা ইসলামের অন্যতম নিদর্শন, এটা বিশ্বাস করতেই হবে। আর কিন্তু আমাদের দেশে যে সবে মরাজ মিরাজ নামে পালিত হয়, এটা আসলে এটা ঠিক না, এটা একটা আমাদের যে ভুল, বাংলাদেশে সবে বরাত যেমন বিদাত, এটাও একটা বড় বিদাত। এটা প্রকৃত যে দিন মিরাজের আসলে কোন দিন হয়েছিল এটা সুয়েদিসে উল্লেখ করা হয়নি, মানে অনেক লোক অনেক মানে বর্ণনা আছে, একদিন অনেক বর্ণনা, অনেক রকম দিন বলা হয়েছে, কিন্তু যে 27 রজব বলে আমাদের দেশে পালিত হয় এটাও সুয়েদিসে নাই যে এই দিনে ফিক্সড। আর পালিত হওয়ার তো মানে কোনো প্রশ্নই আসে না, যে যদিও 27 তারিখ আমরা ধরলাম যে হয় হইলো, কিন্তু যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেই কোনো আমল করেনি এই দিনে, এটা জাস্ট একটা নিদর্শন যে ইসলামের যে এই দিন নবীজি সাক্ষাতে আল্লাহ সাক্ষাতে এটা গেছিলেন, মানে সবাই মেরাজ সশরীর হয়েছিল, এটা একটা নিদর্শন। আর এর মাধ্যমে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর অন্যান্য বিধিবিধান এটা আল্লাহ দিয়েছেন, তাহলে এটা এমনিতে একটা নিদর্শন, এই জন্য তো কোনো আমাদের আমল করতে হবে না, যেহেতু এটা হাদিসে বলা হয় না যে এই দিনে আমল করতে হবে। কোনো যদি ফিক্সড করে যদি আমরা এই দিনের উদ্দেশ্যে যে আজকে শবে মিরাজ, আমরা এই শবে মিরাজের জন্য এটা করতেছি, এই নামাজ অথবা রোজা যাই করলাম, তাহলে এটা এটা বিদাত হবে। আর বিদাত মানেই তো এটা কবুল হবে না সেই ইবাদত, আরও গুনাহ হবে, এই জন্য এগুলো থেকে ইনশাল্লাহ আল্লাহ আমরা এই দূরে থাকবো। এছাড়া আমাদের সমাজে যেগুলো মিলাদ হয়, ঈদে মিলাদুন্নবী হয়, এগুলোও বিদাত, কারণ এটা
রাসূলুল্লাহ সাহাবীগণ এগুলা করে নাই, এটা কুরআন ও সহিহ হাদিসে নেই, তাই আমরা এগুলো থেকে অবশ্যই বিরত থাকব। আমাদের দেশে তো মিলাদ মানে প্রচলিত, খুব প্রচলিত, যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতেই দেখা যাচ্ছে মিলাদ, সবাই মিলে সুরে সুরে পড়ে পড়ে তারপর একসাথে সম্মিলিত মুনাজাত করে, এগুলো তো সব বিদাত। যেহেতু এগুলো আমাদের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, আমাদের করতে হবে এমন আমল যা কুরআন, পবিত্র কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের মন করে কোনো আমল করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে, মানে হচ্ছে মসজিদে জামাতের যে কাতার, সেখানে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন। তাবারানেন, এটা আছে তাবারানি, তারপর সহি তারগিবে। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা মসজিদে নামাজে যখন সামনের কাতারে কোনো ফাঁক থাকবে তখন সেটা বন্ধ করতে হবে, তাহলে এটা অনেক একটি মর্যাদায় উন্নীত হবে আর জান্নাতে একটি গৃহ নির্মাণ হবে। এর পরবর্তী হাদিস, অবশ্যই আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাবর্গ দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতার মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায়। আর যে পদক্ষেপ দ্বারা বান্দা কোনো কাতারের ফাঁক বন্ধ করতে যায় তা অপেক্ষা আল্লাহর নিকট অন্য কোনো পদক্ষেপ অধিক পছন্দনীয় নয়। সহি আবু দাউদ, সুনান ইবনে খুজাইমা, সহি তারগিবে আছে এটা। তাহলে এটা কত একটা ফজিলতপূর্ণ আমল যে প্রথম কাতারে আল্লাহ রহমত বর্ষণ করেন, তারপর ফেরেশতাবর্গ দোয়া করতে থাকেন, আর যারা দেখা যাচ্ছে প্রথম কাতারে ফাঁকা আছে তখন সেই ফাঁকা পূরণ করার জন্য পিছন থেকে যাচ্ছে, যাওয়ার জন্য যে মানে হেঁটে যাচ্ছে, সে পদক্ষেপ দিচ্ছে হেঁটে, সেটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়, অন্য কোনো পদক্ষেপের চাইতে অধিক অধিক পছন্দনীয়। এরপর হাদিস আমরা জানি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 40 দিন জামাতে নামাজ আদায় করবে এবং তাতে তাহরিম আর তাকবিরও পাবে, মানে প্রথম তাকবির, ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে সেই প্রথম তাকবির সেটাকে সেটাও পাবে, সেই ব্যক্তির জন্য দুটি মুক্তি লেখা হয়, একটি হলো এই জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকের থেকে মুক্তি। এটা সহিহ তিরমিজি সহিহ তারগিবে আছে। তাহলে আমরা জানলাম যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 40 দিন এক টানা জামাতে নামাজ পড়বে এবং প্রথম তাকবীর অর্থাৎ তাকবীরে তাহরিমাও পাবে, তাহলে তার জন্য দুটা মুক্তি, একটা জাহান্নাম থেকে মুক্তি আর একটা মুনাফিকি থেকে। মুনাফিকি মানে হচ্ছে যারা ওই যে মুনাফিকের বৈশিষ্ট্য আছে হাদিসে কয়েকটা, যেমন একটা হাদিসে 3টা আছে আর একটা 4টার কথা বলেছে, যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলে, ওয়াদা পালন করে না, তারপর হচ্ছে ঝগড়ার সময় অশ্লীল বাক্য ব্যবহার করে, এরকম আছে তাদের কতিপয় বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা ইনশাল্লাহ জামাজে নামাজ সবসময় পড়ার চেষ্টা করব। এর পরবর্তী একটা বিষয় যেটা আমাদের মিরাজ সম্পর্কে কথা, রাসূলুল্লাহ সাল্লামের মিরাজ সশরীরে হয়েছিল, অর্থাৎ তিনি সরাসরি গিয়েছিলেন, এটা কোনো ঘুমের মধ্যে হয়নি, তিনি নিজস্ব সশরীরে। এটা ইসলামের অন্যতম নিদর্শন, এটা বিশ্বাস করতেই হবে। আর কিন্তু আমাদের দেশে যে শবে মরাজ মিরাজ নামে পালিত হয়, এটা আসলে এটা ঠিক না, এটা একটা আমাদের যে ভুল, বাংলাদেশে শবে বরাত যেমন বিদাত, এটাও একটা বড় বিদাত। এটা প্রকৃত যে দিন মিরাজে আসলে কোন দিন হয়েছিল এটা সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি, মানে অনেক লোক অনেক মানে বর্ণনা আছে, একদিন অনেক বর্ণনা অনেক রকম দিন বলা হয়েছে, কিন্তু যে 27 রজব বলে আমাদের দেশে পালিত হয় এটাও সহিহ হাদিসে নাই যে এই দিনে ফিক্সড। আর পালিত হওয়ার তো মানে কোনো প্রশ্নই আসে না, যে যদিও 27 তারিখ আমরা ধরলাম যে হইলো, কিন্তু যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি তাবেই কোনো আমল করেনি এই দিনে, এটা জাস্ট একটা নিদর্শন যে ইসলামের যে এই দিন নবীজি সাক্ষাতে আল্লাহ সাক্ষাতে এটা গেছিলেন মানে সবে মেরাজ সশরীর হয়েছিল, এটা একটা নিদর্শন। আর এর মাধ্যমে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আর অন্যান্য বিধিবিধান
এটা আল্লাহ দিয়েছেন, তাহলে এটা এমনিতে একটা নিদর্শন, এই জন্য তো কোনো আমাদের আমল করতে হবে না, যেহেতু এটা হাদিসে বলা হয় না যে এই দিন আমল করতে হবে। কোনো যদি ফিক্সড করে যদি আমরা এই দিনের উদ্দেশ্যে যে আজকে শবে মিরাজ, আমরা এই শবে মিরাজের জন্য এটা করতেছি, এই নামাজ অথবা রোজা যাই করলাম, তাহলে এটা এটা বিদাত হবে। আর বিদাত মানে তো এটা কবুল হবে না সেই ইবাদত, আরও গুনাহ হবে। এই জন্য এগুলো থেকে ইনশাল্লাহ আল্লাহ আমরা এই দূরে থাকবো। এছাড়া আমাদের সমাজে যেগুলো মিলাদ হয়, ঈদে মিলাদুন্নবী হয়, এগুলোও বিদাত, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ এগুলা করে নেই, এটা কুরআন ও সহিহ হাদিসে নেই, তাই আমরা এগুলো থেকে অবশ্যই বিরত থাকবো। আমাদের দেশে তো মিলাদ মানে প্রচলিত, খুব প্রচলিত, যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতেই দেখা যাচ্ছে মিলাদ, সবাই মিলে সুরে সুরে পড়ে পড়ে তারপর একসাথে সম্মিলিত মুনাজাত করে, এগুলো তো সব বিদাত। যেহেতু এগুলো আমাদের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, আমাদের করতে হবে এমন আমল যা কোরআন, পবিত্র কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের মন করে কোনো আমল করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে, মানে হচ্ছে মসজিদে জামাতের যে কাতার, সেখানে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন। তাবারানেন, এটা আছে তাবারানি, তারপর সহি তার গিবে। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা মসজিদে নামাজে যখন সামনের কাতারে কোনো ফাঁক থাকবে তখন সেটা বন্ধ করতে হবে, তাহলে এটা অনেক একটু মর্যাদা মর্যাদায় উন্নীত হবে। আর